হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বর্ণালী এই ব্লকে সবাইকে স্বাগতম, সবাইকে ভালোবাসা। তো দেখো, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, চিংড়ি মাছ সেদিনকে তো ভাতে রেখেইছিলাম, তো আজকে আর দুটো চারটে রেখে দিয়েছিলাম। দেখো, এইগুলোকে আমি চিংড়ি মাছের দম বানাবো আলু দিয়ে। তো দেখতে থাকো কিরকম করে বানাচ্ছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি দেখো বেছে নিয়েছি, বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এতে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। তো দেখো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আমার কাছে কম ছিল, কম করছি, তোমাদের কাছে বেশি থাকলে বেশি করবে। এই চিংড়ি মাছের দমটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়, খেতে খুব সুন্দর লাগে। তো একটু অল্প করে নুন দিয়ে দিলাম, নুনটা মাখিয়ে, নুন হলুদটা মাখিয়ে এখন রেখে দেবো। তো দেখো, আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো, তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। দেখো, সরষের তেল দিয়ে আমি বানাচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলোকে এবার ছেড়ে দিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি, দেখো একটু লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছে। তো দেখো, এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, আর এখানে দেখো ধুমো ধুমো করে আলু কেটে নিয়েছি দম করবো বলে। তো আলুগুলোকে আমি এই চিংড়ি মাছের তেলেই দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো। আর এখানে দেখো পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে টমেটো একটা নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আলুটাকে লাল করে ভেজে নিয়ে ফিরে আসছে। তো দেখো, আলুগুলো খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি নামিয়ে নেবো। তো দেখো, আবার ওই কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিলাম, ডালচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দেখো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, সরষের তেলে করলে টেস্টি হবে। তো দেখো, পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বেটে নিয়েছিলাম আগে থেকে। এক চামচ দিয়ে দিলাম, আর একটু অল্প দিয়ে দিলাম। আদা রসুনটাকে ভালো করে বেটে এই ভেজে নিতে হবে। তো দেখো, আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু অল্প করে নুন দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেবো। তো দেখো, এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদগুলো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দেবো, এবার অল্প স্বাদ মতো চিনি দিয়ে দেবো একটু। এবার ভালো করে নাড়িয়ে নেবো। তো দেখো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। তো
সব মশলা দেওয়া হয়ে গেছে, একটু জল দেব। তো দেখো অল্প করে একটু জল ছিটিয়ে দিয়েছি, ভালো করে মশলাটাকে কষে নেব। এবারে অল্প একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। আর একটু মশলাটাকে ভেজে নিয়ে আলুগুলো দেবো। দেখো মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুটা একটু ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো এবার জল দিয়ে দিলাম, কারণ কি দম ঝোল করব। দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো, নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে। তো ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। তো দেখো এই যে একটু ফুটে গেছে, তো এবার আমি চিংড়ি মাছটা উপর থেকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ঝোলটা নামাবো। তো দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে, এবার উপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে, আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর টেস্টটাও খুব সুন্দর লাগলো। তো আমি হচ্ছে যে, তো দেখো এই যে আমার চিংড়ি মাছের দম রেডি হয়ে গেছে, লিপিকা এসে গেছে, এবার খেতে দিয়ে দেবো। দেখো ওর বাটিতে সাজিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসছে আর টেস্টটাও খুব সুন্দর। আমি একটু চেখে দেখেছি, খুব সুন্দর লাগছে। তো তোমরাও প্লিজ বাড়িতে বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে। এর চেয়েও বড়ো বড়ো চিংড়ি পেলে আরও খুব সুন্দর লাগবে। আমি তো এরকম মিডিয়াম সাইজটা পেয়েছি, খুব বড়োটা পাইনি। তো তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও, খুব স্বাদ টেস্ট লাগবে। তো আমি এখানে এই রেসিপিটা শেষ করছি ভিডিওটা। তো আবার পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।